অনেকদিন বাদে আবার একটা নতুন জায়গায় চলে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আগে ব্লগটা দেখতে হবে। তো চলো আসুন, তোমাদের সাথে একবারে শ্রীনগর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তার মাঝখানে তোমরা ঘোরো, রাস্তার কিছু দৃশ্য এনজয় করো, তোমার সাথে আমার পরে শ্রীনগর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তোমাদের আর ওয়েট না করে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কাশ্মীর, আর আমাদের ট্রেন ছিল হামসফর এক্সপ্রেস। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে, এটা 1:05 শিয়ালদা থেকে ছাড়ে আর পরের দিন রাত্রে 11:05 জম্মু তাবি স্টেশনে পৌঁছে দেয়। এটা কিন্তু সপ্তাহে একদিনই চলে, মানডে। আর আমাদের প্ল্যাটফর্ম নাম্বার ছিল 12। আমাদের এই ট্রেনটা চুজ করার কারণ হচ্ছে জম্মু তাবি অ্যান্ড হিমগিরির থেকে এটা অনেকটাই ফাস্ট। এই ট্রেনটি কিন্তু 11টি স্টেশন দাঁড়ায়। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কিছু শিয়ালদার কিছু গ্লিমস, কারণ শিয়ালদা স্টেশন লোকের কাছে একটা ইমোশন, আমাদের কাছেও তাই। তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমাদের সব সহযাত্রীরা কিন্তু চলে এসছে। প্ল্যাটফর্ম নাম্বার 12 দেখুন টাইম টু টাইম। আমাদের কোচ নাম্বার ছিল B8, আর আমরা এখন সবাই মিলে ওয়েট করছি কি কখন আমাদের ট্রেন হামসফর এসে পৌঁছাবে স্টেশনে। অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে 2317 হামসফর এক্সপ্রেস পৌঁছে গেছে শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 12। তো আজকে আমি তোমাদের সাথে এই ট্রেন জার্নিটা শেয়ার করব। যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি যে হামসফর এক্সপ্রেস 11টি বড় স্টেশনে দাঁড়ায়। সেগুলি হলো আসানসোল, ধানবাদ, গয়া, দীনদয়াল উপাধ্যায়, বারাণসী, লখনউ, বরেলি, মুরাদাবাদ, সাহারানপুর, আমবালা এবং লুধিয়ানা। এই ট্রেনের ব্যাপারে কিছু ইনফরমেশন আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, তো সেই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু এই ট্রেনে প্যান্ট্রি কার্ডের ব্যবস্থা ছিল, তো কেউ যদি খাবার নিয়ে না আসো তো এখান থেকেও নিয়ে নিতে পারো। আর স্টাফদের ব্যবহার সব কিছুই কিন্তু খুবই ভালো ছিল। ট্রেন কিন্তু সবসময় পরিষ্কার হয়েছে, 24 আওয়ার্স কিন্তু বাথরুমে জল এসছে, সব কিছুই কিন্তু পারফেক্ট ছিল। কোনো রকম অসুবিধা কিন্তু এই ট্রেনে তোমরা ফেস করবে না, আমরা কিন্তু ফেস করিনি। তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, এই ট্রেনটি কিন্তু পুরোটাই AC 3 টায়ার। এই ট্রেনটি মোট 5টি রাজ্যের ওপর দিয়ে আমাদেরকে জম্মু তাবি স্টেশনে পৌঁছে দেয়। সেগুলি হলো ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানা। তোমরা সবাই জানো উত্তরপ্রদেশ হচ্ছে ইক্ষু উৎপাদনের প্রধান কেন্দ্রস্থল, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক সুগারকেন ডাম করা আছে। ট্রেন থেকে সিন দেখতে দেখতে সন্ধে নেমে পড়লো, আর আমরা যখন একটু বোর হয়ে গেছিলাম তো সবাই মিলে ভাবলাম একটু লুডো খেলা যাক। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি, আমার দিদি, কাকা আর আমার বাবা, আমরা সবাই মিলে বসে একটু লুডো খেলছিলাম। তো লুডো খেলতে মজাই আসছিল, আমরা লুডোর সাথে সাথে উনোও খেলছিলাম। দেখো ট্রেনের ভেতরের অবস্থাটা কীরকম সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি। সব কিছু কিন্তু খুবই ভালো ছিল। ওই দিন হামসফর এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা লেটে পৌঁছায়, তাই আমরা আর কাটরা না দিয়ে স্টেশনের কাছে হোটেল বৈষ্ণধামে একটি রাত যাপন করি। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের ভালোই লেগেছে। আপনারা চাইলে অনলাইন বুকিং করে নিতে পারেন, কিংবা আপনারা ওখানে গিয়েও বুকিং করে নিতে পারেন, আপনারা কিন্তু ঘর পেয়ে যাবেন। এই হোটেল সম্বন্ধে বাকি ইনফরমেশন আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সো নেক্সট ভিডিওর জন্য স্টে টিউনড, কারণ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংকস ফর ওয়াচিং।